তো আছে আছে, চিন্তা করবেন না, সেই ক্যামেরাটাও এখানে আছে। ওকে, তাহলে এই হলো মোটো জি 31। আউটডোরে যে টেবিল থাকে না মনেই থাকে না। ফোনটা কি গেছে? আনবক্সিং করে দেখবো, একেবারে আনবক্সিংয়ের টেবিলে দেখবো। তবে তার আগে বলে নিই, এই ফোনটাতে তিনটে ক্যাচ পয়েন্ট রয়েছে। প্রথমত, এখানে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড। দ্বিতীয়ত, এই ফোনটাতে রয়েছে 60 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। তৃতীয়ত, এই ফোনটাতে রয়েছে 50+8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাকসাইডে। কিন্তু এই তিনটে ক্যাচ পয়েন্ট তখনই আকর্ষণীয় হয় যখন এই ফোনটা 12,999 প্রাইসিংয়ে আসে। তো এই ফোনের ব্যাপারে সব কিছু বলবো, ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যেরকম বলতে হয় আর কি। চলুন শুরু করে দিই। ওয়াও, বক্সের মধ্যে রয়েছে গোটা আস্ত একটা ফোন, টুকরো টুকরো ফোন নয়। থ্যাংকস টু মোটোরোলা, তারা সবসময় বক্সের মধ্যে ফোনের ব্যাক কভার লাগিয়েই দেয়। তো ফোনটা এই যাত্রা বেঁচে গেল। তবে ফোনটা হাতে নিয়ে বেশ কম্প্যাক্ট আর হালকা লাগছে। 186 গ্রাম এটার ওজন। যদিও 5000 mAh ব্যাটারি দেওয়ার পরও এত হালকা কী করে রাখলো? রহস্য আছে, সেটা বলছি একটু বাদে। তার আগে ফোনটার ওভারভিউ কেমন আমরা দেখে নিই। ব্যাকসাইডে প্লাস্টিক রয়েছে এবং সেটা ম্যাট ফিনিশের, একটা টেক্সচার রয়েছে এবং চট করে ফিঙ্গারপ্রিন্ট আসবে না। আমি বলবো প্লাস্টিকের কোয়ালিটি বেশ ভালো, যদিও কোনো ফ্রেম নেই, এটা কিন্তু ইউনিবডি ডিজাইন। এছাড়া ওপর দিকে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা আজকের দিনে বিভিন্ন কোম্পানি কস্ট কাটেলমেন্টের জন্য সরিয়ে নিচ্ছে। 3.5 mm জ্যাকও রয়েছে তার জন্য পোর্ট থাকা, এটাও একটা বড় ব্যাপার হয়ে গেছে আজকের দিনে, কী যুগ আসলো। হ্যাঁ, এছাড়া তলায় রয়েছে একটা মাইকের জন্য পোর্ট, USB চার্জারের জন্য, টাইপ সির জন্য একটা পোর্ট আর সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, সেটারও আওয়াজ আমরা একটু বাদে শোনাচ্ছি। এছাড়া ডান দিকে আমরা পাচ্ছি একটা গুগলের জন্য ডেডিকেটেড বাটন, তো এটাও অবশ্যই ভালো ব্যাপার। আর তাছাড়া ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন, আর বাঁ দিকে রয়েছে সিম ট্রে, যেখানে আমরা একটা হাইব্রিড সিম স্লট পাচ্ছি। ফোনটা সেট আপ হতে হতে আমরা ততক্ষণে একটু বক্স কন্টেন্ট দেখে নিই। বক্সে কিছু কাগজপত্র আর সিম ইজেক্টার পিন, ছাড়াও রয়েছে USB টাইপ সি কেবল, আর রয়েছে একটা ওয়াও 20 ওয়াটের ফাস্ট চার্জার। মোটোরোলা এই ফোনটা গ্লোবালি যখন লঞ্চ করেছিল 10 ওয়াটের চার্জার দিয়েছিল, এখানে 18 নয় একেবারে 20 ওয়াট, এবং চার্জিং ব্রিকটাও বেশ ছোট। এই জিনিসটা বেশ ভালো লাগলো আমার। তো ফোন সেট আপ হয়ে গেছে, আমরা দেখছি অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও একটা পাঁচ-ছোল ক্যামেরা দেওয়া হয়েছে। অনেক কোম্পানি এখনও, স্যামসাংয়ের মতো কোম্পানি এখনও নচ দেয় এই দামের ফোনে। যাই হোক, ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, 700 nits পিক ব্রাইটনেস আছে, সেক্ষেত্রে ভিজিবিলিটির কোনো সমস্যা নেই, আউটডোরেও দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং আমরা কাত করে দেখলে, ঘুরিয়ে দেখলে কোনো রকমভাবে ডিসপ্লে কালো হয়ে যাচ্ছে, কালার রিপ্রোডাকশন ঠিকঠাক নেই এরকম মনে হচ্ছে না, যথেষ্ট ভালো ডিসপ্লে। কিন্তু এই ফোনটার সবথেকে বড় সেলিং পয়েন্ট হচ্ছে এই ফোনের স্টক অ্যান্ড্রয়েডের মতো যে ফিলিংটা। হ্যাঁ, এখানে কিন্তু এক্স্যাক্টলি স্টক অ্যান্ড্রয়েড নেই, এখানে মোটোরোলা কাস্টমাইজ করেছে, কিন্তু একদম ক্লিন একটা UI দিয়েছে। সেই UI এর মধ্যে বেশ কিছু ফিচার যোগ হয়েছে, যেমন আপনি মাঝখানে যদি সোয়াপ করেন তাহলে স্প্লিট স্ক্রিন আপনি এখানে পাবেন, আপনি ফোনটাকে যদি নাড়ান তাহলে ব্যাক সাইডে এরকমভাবে ফ্ল্যাশ জ্বলে উঠবে। এইসব জিনিসগুলো মোটোরোলা বেশ ভালো ফিচার যোগ করেছে, এবং এছাড়া আরও প্রচুর ফিচার রয়েছে যেগুলোর প্রসঙ্গে এখন যাবো না, কিন্তু কোনো ব্লোটওয়্যার নেই, এটা একটা বিশাল বড় জিনিস হয়ে যায়। অন্যান্য কোম্পানিগুলো যেখানে বিভিন্ন প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন দিচ্ছে কিছু টাকা পাওয়ার জন্য, মোটোরোলা সেখানে লোভ সামলেছে, আমাদের কথা ভেবেছে, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। তবে UIটাতে টুকটাক কিছু বাগ এখনও রয়েছে। আর মোটোরোলা বলেছে এই ফোনটাতে Android 12 আপডেট দেবে, এছাড়া 2 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এমনিতেই Android 12 আপডেট তো আসারই সময় হয়ে গেছে, সেক্ষেত্রে উচিত ছিল অন্তত Android 13 আপডেট দেওয়া। তবে আজকের দিনে দাঁড়িয়ে এসুস যেখানে কোনো ফোনই আনছে না, সেখানে মোটোরোলা কিন্তু একমাত্র কোম্পানি যারা এতটা ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো UI দিচ্ছে। অবশ্যই ইউজার ইন্টারফেস যথেষ্ট ভালো, কিন্তু আশ্চর্য ব্যাপার, এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, সেটা কোথায় গেল? সেটা আসলে ব্যাকসাইডে রয়েছে মোটোরোলার লোগোর মধ্যে, এবং সেটা বেশ রিলায়েবল, ঠিকঠাক কাজ করেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সিঙ্গেল স্পিকার যেরকম পারফর্ম করা উচিত ঠিকঠাক পারফর্ম করেছে, অসাধারণ কিছু নয়। এবং ঠিক একই কথা আমি এর প্রসেসারের বিষয়েই বলবো। এখানে প্রসেসার দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, বহু পুরনো প্রসেসার, পরীক্ষিত প্রসেসার, এর আগে আমরা বহুবার দেখেছি এই প্রসেসারটা, বিশ্বাস করা যায়। কিন্তু মোটোরোলা গতবার তাদের ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসার দিয়েছিল, এবার কিছু আপগ্রেডেশন হলো না। তবে হ্যাঁ, 662 থেকে আমি বলবো G85 ভালো, কারণ 662 অতটা স্টেবল প্রসেসার ছিল না। তো মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসার ডে টু ডে লাইফে টুকটাক গেমিং করে দেবে, এবং পাবজির মতো গেম আমরা 40 FPS-এ খেলতে পারবো। অবশ্যই প্রসেসার আরেকটু বেটার হলে তো ভালো হতোই, তবে মোটোরোলা যা দিয়েছে এটাই আমাদের রয়েছে। তো আছে আছে, চিন্তা করবেন না, সেই ক্যামেরাটাও এখানে আছে, সেটার ব্যাপারে বলছি। তার আগে গোটা ক্যামেরা সেটআপের ব্যাপারে বলি। এই ফোনটাতে ক্যামেরা সেটআপ বেশ ইন্টারেস্টিং, ব্যাকসাইডে রয়েছে
তিনটে ক্যামেরা, প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে আমি বলবো ডেলাইটের ডিসেন্ট ফটো উঠেছে। আসলে মোটোরোলার ফোনের ক্যামেরা অ্যালগোরিদমটা এরকম যে ফটোগ্রাফারদের পছন্দ হবে, মানে ক্লোজ টু ন্যাচারাল কালার দেয়, যার ফলে যারা একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো পছন্দ করেন তারা হয়তো হতাশ হতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে 8 মেগাপিক্সেলে। অবভিয়াসলি 8 মেগাপিক্সেলের ক্যামেরা মানে সেখানে ডিটেলসের একটু অভাব হবেই, তবে হ্যাঁ ডেলাইটে ভালোভাবেই সেটা কাজ করেছে। এবং অবশ্যই আজকের দিনে খুব কম ফোনেই আমরা এই দামে 8 মেগাপিক্সেলের বা কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি। মেইন ক্যামেরা যেখানে বলা হচ্ছে 50 মেগাপিক্সেল, কিন্তু সেখানে 50 মেগাপিক্সেল সেট করার কোনো অপশান আমি ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে পেলাম না। এটা হয়তো মোটোরোলা আপডেট দিয়ে ঠিক করবে। আপাতত এখন 12.5 মেগাপিক্সেলেই আপনাকে সব ফটো তুলতে হবে। তবে ফটোর কোয়ালিটি লো লাইটে বলুন বা ডে লাইটে বলুন, এই দামের ফোনের হিসাবে আমি বলবো যথেষ্ট ভালো, বেশ ভালোই ফটো তুলেছে। মোটোরোলার ক্যামেরা অ্যালগোরিদম ফটোগ্রাফারদের পছন্দসই হতে পারে। ফ্রন্টে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে স্কিন টোন ঠিকঠাক ভালো ম্যানেজ করেছে। আমি বলবো স্কিন টোনটা ক্লোজ টু ন্যাচারাল, অর্থাৎ আপনি চোখে যা দেখছেন সেটাই আপনি অনুভব করতে পারবেন। পোর্ট্রেট মোডের ডাইনামিক রেঞ্জ কেমন সেটা এই দামের ক্যামেরা ফোনে যেরকম হওয়ার কথা একদমই ওরকম, অর্থাৎ ব্যাক সাইডটা অনেকটাই ওয়াশড আউট হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, সেই ক্যামেরাটা অর্থাৎ 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এখানে রয়েছে। 2 মেগাপিক্সেলের লেন্স আমাদের পিছু ছাড়েনি, একদম ভালো আলো আছে, আপনি খুব ম্যাক্রো লেন্সে ফটো তোলার ব্যাপারে শৌখিন, তাহলে এই ম্যাক্রো লেন্স দিয়ে আপনি ফটো পেয়ে যাবেন। আর ভিডিওর ক্ষেত্রে আমি বলবো এখানে ইলেকট্রনিক্স ইমেজ স্টেবিলাইজেশান আছে এবং সবকটা ক্যামেরা দিয়েই 1080p ভিডিও রেকর্ড করা যায়। এবং এখানে একটা অদ্ভুত সুন্দর ফিচার রয়েছে ক্যামেরার মধ্যে, যে আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে একই সাথে ফটো তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং মেন ক্যামেরা দিয়ে আপনি একই সাথে ফটো তুলতে পারবেন, অর্থাৎ যে কোনো দুটো সেন্সারকে আপনি একই সাথে কাজে লাগাতে পারছেন। এটা একটা এরকম ক্লিন UI-এর একটা ফোনের পক্ষে বেশ ভালো একটা ফিচার বলতে হচ্ছে। আচ্ছা, এখন ভিডিওটা এডিট করতে করতে মনে পড়লো কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলা দরকার, দু তিনটে নয় মোট 5টা পয়েন্ট বলবো। প্রথমত, এই ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে Moto G31-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, ক্যামেরাতে একটা আপডেট এসেছে, তারপর ক্যামেরা পারফরমেন্স কতটা ইম্প্রুভ হয়েছে আপনারা নিজেরাই বুঝে বলুন। দ্বিতীয়ত, এই ফোনটাতে একটা LED নোটিফিকেশান লাইট আছে আজকের দিনে দাঁড়িয়ে। সত্যি LED নোটিফিকেশান লাইট একটা গুরুত্বপূর্ণ ফিচার হয়ে যায়, যেখানে অন্যান্য কোম্পানি দিচ্ছে না। তৃতীয়ত, এই ফোনটাতে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আমি পাইনি। চতুর্থত, এই ফোনটাতে LPDDR4X RAM থাকলেও এখানে UFS স্টোরেজ টাইপ নেই, eMMC-ও নেই, তাহলে কি আছে? eMMC-P, যেটা UFS থেকে সামান্য কম, আবার eMMC থেকে সামান্য বেশি, মাঝামাঝি একটা স্টোরেজ টাইপ রয়েছে। এবং পঞ্চমত, লাস্ট পয়েন্ট, মোটোরোলা এখানে থিঙ্ক শিল্ডের একটা সিকিউরিটি সাপোর্ট দিয়েছে, যেটা আমার যতদূর ধারণা কোনো হার্ডওয়্যার বেসড সিকিউরিটি নয়, সেটা সফটওয়্যার বেসড একটা সিকিউরিটি। তো আলটিমেটলি এই হচ্ছে Moto G31। তো এই হলো Moto G31। এই ফোনটা ডাইরেক্ট কম্পিট করবে Redmi Note 10-কে। Redmi Note 10 Prime, যেহেতু তাতে অ্যামোলেড ডিসপ্লে নেই, সেটাকে এখানে মোটোরোলা কম্পিটিশন থেকে সরিয়ে দিচ্ছে। এছাড়া রিয়েলমির ফোন, সেখানে 120Hz রিফ্রেশ রেট থাকলেও অ্যামোলেড ডিসপ্লে নেই। তো এই ফোনটার অ্যামোলেড ডিসপ্লে এবং স্টক অ্যান্ড্রয়েড, এই দুটো হচ্ছে মেন USP। তো এই ফোনটা আপনি অবশ্যই কনসিডার করতে পারেন অন্যতম একটা বিকল্প হিসেবে। এখানে বিকল্প আর কনসিডার করা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কথা। তো এই ছিল Moto G31 আজকের ভিডিও। এই অবধি, কেমন লাগলো লাইক করে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।